লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের রাজ্যে যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে সেখানে মেডিকেল টেস্টের জন্য অথবা চিকিৎসার জন্য আমাদের প্রায়শই যেতে হয়। আর এই সরকারি হাসপাতালগুলো থেকে চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে গেলে জানেন আমাদের একটা লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। সেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে দেখা যায় অনেক সময় আমাদের খরচ হয় এবং চিকিৎসা করতেও অনেকটা সময় লেগে যায়। বর্তমানে দাঁড়িয়ে আমরা খুব সহজেই এই টিকিটটি কিন্তু বাড়িতে বসেই আমাদের মোবাইল থেকেই কেটে নিতে পারি অনলাইন। তাহলে বন্ধুরা, আমি আপনাদের আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ওপিডি টিকিট অনলাইন কাটবেন, জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। আপনাদের সাথে আমি রয়েছি সুদীপ, আর আপনারা দেখছেন লান্টে কর্নার ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে প্রেস করে এখানে অল করে রাখুন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা কখনো মিস না করেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ওপিডি টিকিট বুক করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে লিখুন WB Health লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই প্রথম যে লিঙ্কটি আপনাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে WB Health www.wbhealth.government.in। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনারা পৌঁছে যাবেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টালে। এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে খুব সহজেই আপনারা এই পোর্টালটিতে ভিজিট করতে পারবেন। এরপরে আপনারা স্ক্রিনটিকে এইভাবে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন ই গভর্নেন্সের আন্ডারে দেখুন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে দেখুন একটি অপশান দেওয়া রয়েছে ওপিডি টিকিট বুকিং, অর্থাৎ এই ওপিডি টিকিট বুকিং লেখাটির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। পরবর্তী স্ক্রিনটিতে দেখুন নতুন দুটো ট্যাব চলে এলো, যেখানে লেখা রয়েছে অনলাইন টিকিট বুকিং আর একটা রয়েছে অনলাইন টেস্ট রিপোর্ট। এখন আপনারা এখানে অনলাইন টিকিট বুকিং লেখাটির উপরে ক্লিক করে দেবেন। এরপর দেখুন পরবর্তী স্ক্রিনে আপনাদের এই ধরনের একটি মেসেজ শো করবে ওয়েলকাম টু অনলাইন টিকিট। এখানে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু নো হাউ টু অ্যাপ্লাই, ওখানে ক্লিক করে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, অনলাইন টিকিট বুক করতে হয় সেটা বাংলায় পড়তে পারেন। ওপিডি টিকিট বুক করার জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বার এখানে ভেরিফাই করতে হবে, তো সেক্ষেত্রে আপনারা এখানে আপনার 10-digit মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন। আপনার এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন দুটো ট্যাব রয়েছে ভেরিফাই এবং হোম, আপনারা ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এখন দেখুন আপনার ওই এন্টার করা মোবাইল নাম্বার একটি 6-digit ওটিপি এসছে, তো সেই 6-digit ওটিপিটি আপনারা এখানে এন্টার করে দেবেন। তাহলে চলুন এই 6-digit ওটিপিটি আমরা এখানে এন্টার করে দিচ্ছি 486032। ওটিপিটি এন্টার করার পর আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিন। এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন নেক্সট স্ক্রিনে আপনাদের সামনে অনলাইন ওপিডি টিকিট বুকিং এর অনলাইন ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এই অনলাইন ফর্মে প্রথমে আপনি যে হাসপাতালে আপনার মেডিকেল টেস্ট অথবা ডাক্তার দেখাতে চান সেই হাসপাতালের নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে স্ক্রল ডাউন করলে অনেকগুলো হাসপাতালের নাম এখানে দেখতে পাবেন, এক্ষেত্রে আমি এখানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিলেক্ট করে নিলাম। ওই হাসপাতালে আপনি কবে ডাক্তার দেখাতে চান অথবা আপনার কবে মেডিকেল টেস্ট রয়েছে তার জন্য এখানে ভিজিট ডেট সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ভিজিট ডেটে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেল। অনলাইন ওপিডি টিকিট বুক করার সময় আপনারা এখানে 7 দিনের স্লট কিন্তু পেয়ে যাবেন, তারই মধ্যে যে কোনো একটি ডেট আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে 27 তারিখের জন্য আমার ওপিডি টিকিটটি বুক করতে চাই, তাই আমি এখানে 27 জুলাই 2021 আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা এখানে পেশেন্ট অথবা ক্যান্ডিডেটের নাম লিখবেন, তার জেন্ডার সিলেক্ট করবেন, তার মোবাইল নাম্বার তো আগে থেকে এখানে লেখা থাকবে। এরপর একে একে আপনার এখানে ডেট অফ বার্থ অর্থাৎ এখানে ইয়ার মান্থ এবং ডেতে লিখে দেবেন। তারপরে আপনার এখানে কান্ট্রি তো সিলেক্ট থাকবেই, তারপর এখান থেকে স্টেট ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনার থানা সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে অ্যাড্রেস বক্সটি দেখতে পাচ্ছেন ওই অ্যাড্রেস বক্সে আপনার প্রপার বাড়ির ঠিকানাটা লিখে দিতে হবে। আপনার এখানে বাড়ির অ্যাড্রেস লেখার সময় অবশ্যই ছোট করে লিখবেন, যদি এখানে বড় অ্যাড্রেস লিখে ফেলেন তাহলে কিন্তু আপনাদের একটি এরর মেসেজ শো হতে পারে বা ফর্মটি সাবমিট নাও নিতে পারে। যদি দেখেন আপনাদের এই ফর্মটি সাবমিট নিচ্ছে না আর এই মেসেজটি যদি শো করে স্ট্রিং অর বাইনারি ডাটা উড বি ট্রাঙ্কেটেড, তখনই আপনারা বুঝে যাবেন আপনি যে অ্যাড্রেসটি এখানে লিখেছেন সেই অ্যাড্রেসটি আপনাকে ছোট করতে হবে। তাহলেই দেখবেন আপনার ফর্মটি কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং আপনি ওখান থেকে প্রিন্ট আউট নিতে পারবেন। এই অনলাইন ওপিডি ফর্মটিতে আপনার সমস্ত ডিটেলসগুলো এন্টার করে দেওয়ার পর আপনার ফর্মটির একদম নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ওখানে একটি সেকশন রয়েছে ওপিডি। আপনারা এই অনলাইন ওপিডি টিকিটটি কী কারণে বুক করছেন সেখান থেকে আপনাদের এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিতে হবে। যারা আপনারা মেডিকেল টেস্টের জন্য ওপিডি টিকিট বুক করছেন তারা অবশ্যই এখানে জেনারেল মেডিসিন সিলেক্ট করবেন। এছাড়া আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান তো আপনারা এখান থেকে যে কোনো ডিপার্টমেন্ট একটি সিলেক্ট করে নেবেন, স্কিন, সার্জিক্যাল, ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক কোনটা।
তো এখানে আমার ক্যান্ডিডেটের মেডিকেল টেস্টের জন্য আমরা এখান থেকে জেনারেল মেডিসিন সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখুন আপনার ডক্টর নেম এবং রুম নম্বর শো করবে, তো অনেক ক্ষেত্রে আপনাদের এটা শো নাও করতে পারে, অসুবিধা নেই। এরপর আবারও একবার আপনারা এখানে অনলাইন ফর্মটিকে একবার ভেরিফাই করে নেবেন, তারপরে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে খানিকক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনাদের সামনে ওই অনলাইন ওপিডি টিকিটটি বুক হয়ে এখানে আপনাদের সামনে ডাউনলোডের অপশান চলে আসবে। আপনাদের এই অনলাইন ওপিডি টিকিটটি অ্যাজ এ পিডিএফ সেভ করে নেবেন এবং ওই পিডিএফটি আপনারা এক কপি প্রিন্ট আউট করে যেদিন আপনি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছেন অথবা মেডিকেল রিপোর্ট করাতে যাচ্ছেন সেদিন আপনি ওই প্রিন্ট কপিটি সাথে নিয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এটি হলো আপনার ওপিডি টিকিট। এখানে দেখুন আপনি যে হাসপাতালে আপনার মেডিকেল টেস্ট অথবা ডাক্তার দেখাচ্ছেন সেই হাসপাতালের নাম লেখা রয়েছে, দেখুন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং তার অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এটাই হলো আপনার ওপিডি পেশেন্ট কার্ড। এছাড়াও দেখুন এখানে একটি কিউআর কোড এবং বারকোড দেওয়া রয়েছে, সাথে আপনার এখানে পেশেন্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, কার্ড নাম্বার, তার এজ কত, জেন্ডার, ভিজিট ডেট, রুম নাম্বার, কবে আপনি ডাক্তার দেখাচ্ছেন বা মেডিকেল টেস্ট করাচ্ছেন সেই দিন এখানে লেখা থাকবে, তারপর এখানে ডিপার্টমেন্ট লেখা থাকবে, জেনারেল মেডিসিন যেমনটা আমি এখানে সিলেক্ট করেছিলাম, হাসপাতালের রুম নাম্বার সহ এখানে ডাক্তারদের নামও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। হাসপাতালে দেখবেন দুটো কাউন্টার রয়েছে, একটা হলো অনলাইন ওপিডি টিকিট বুকিং কাউন্টার আর একটা হলো অফলাইন ওপিডি টিকিট বুকিং কাউন্টার। আপনারা অবশ্যই এই প্রিন্ট আউট কপিটি অনলাইন ওপিডি টিকিট বুকিং কাউন্টারেই ডিপোজিট করবেন। এরপর ওখানে হাসপাতাল কর্তৃপক্ষ পেশেন্টদের একে একে ডেকে নেবেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই রাজ্যের যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আপনার মেডিকেল টেস্ট অথবা ডাক্তার দেখানোর জন্য এইভাবে ওপিডি টিকিট বুক করতে পারেন অনলাইন। এইভাবে আপনারা যদি অনলাইন ওপিডি টিকিট বুক করেন সেক্ষেত্রে আপনাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট বুক করতে হবে না, ফলে আপনার সময় সাশ্রয় হবে আর সঠিক সময়ে খুব সহজে আপনি ডাক্তারও দেখাতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানার এবং শেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।